নমস্কার বন্ধুরা লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত এখন তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এবং সেটা হচ্ছে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা দু হাজার একুশ সালে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ছিলে ঠিক আছে তোমাদের পরীক্ষাটা দু হাজার একুশ সালে না হয়ে দু হাজার বাইশ সালে হয়েছিল করোনার কারণে তো সেই পরীক্ষাতে এন এম এম এস সি পরীক্ষাতে যারা কোয়ালিফাই করেছিল যারা পাস করেছিল তো সেই পরীক্ষার্থীদের জন্য তাদেরকে কীভাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তাদেরকে লগ করতে হবে সেই বিষয়ে আমি একটু বলবো দেখো প্রথমেই তোমাদেরকে এই ওয়েবসাইটটা খুলতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ঠিক আছে এই ওয়েবসাইটটা খুলে যে খুল খোলার যে লিঙ্ক তা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সেই ডিসক্রিপশানে ক্লিক করলেই একদম এই পেজটাতে চলে আসবে এই পেজটাতে এসে এইভাবে তোমরা উপরের দিকে স্কল করে তুলবে ঠিক আছে তুললে দেখো এই জায়গাটা দেখতে পাবে নোটিস ইম্পর্ট্যান্ট নোটিশগুলো লেখা আছে সেখানে একটা দুটো ঠিক আছে এরপর তার ডান পাশে আমার এখানে এসছে দেখো ক্লিক হেয়ার ফর স্কলারশিপ স্কিমস আমি তোমাদেরকে দেখো কালি দিয়ে দেখাচ্ছি ক্লিক হেয়ার ফর স্কলারশিপ স্কিমস হোস্টেড অন এনএসপি ফর এ ওয়াই টু থাউজেন্ড এবার একটা ব্যাপার বলি বন্ধুরা এখানে এখানে এই যে লেখাটা আমি যেটা তোমাদেরকে এখানে মার্ক করে দেখালাম এটা ডান দিকে এসছে তোমাদের ফোনটা কীভাবে তোমরা ধরে রেখেছো তার উপর নির্ভর করছে অনেক সময় এই লেখাটা কিন্তু নোটিশের নিচেও আসতে পারে তো তোমরা পড়ে দেখবে ওয়েবসাইটে কোথায় এই লেখাটা আছে লেখাটা তোমরা দেখে এইখানটাতে ক্লিক করবে আমি দেখো দেখাচ্ছি এই লেখাটাতে আমি এবার দেখো এবার ক্লিক করছি এই দেখো আমি ক্লিক করলাম লেখাটাতে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে গেল দেখো দেখতে পেয়েছো অ্যাকাডেমিক ইয়ার দু হাজার বাইশ তেইশ গাইডলাইন্স ফর রেজিস্ট্রেশন অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ওয়েলকাম টু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এটা দেখাচ্ছে তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই এখানে বলা আছে তো কীভাবে অ্যাপ্লাই করবে তো সে সম্পর্কে একটু বলি দেখো প্রথমে প্রথম ফেস ক্যান্ডিডেটসদের জন্য রেজিস্টার করতে হবে প্রথমে তাদেরকে ঠিক আছে কীভাবে রেজিস্টার করবে না রেজিস্টার করার জন্য প্রোভাইডিং অ্যাকিউরেট অ্যান্ড অথেন্টিকেটেড ইনফরমেশান অ্যাজ প্রিন্টেড অন দেয়ার ডকুমেন্টস স্টুডেন্টস রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো কী কী লাগবে দেখো এই এই ডকুমেন্টসগুলো লাগবে এখানে বলেই দেওয়া আছে এক নম্বর এডুকেশনাল ডকুমেন্ট অফ স্টুডেন্টস মানে তোমার স্কুলের যে ডকুমেন্টসগুলো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত স্টুডেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের এবং সেই ব্যাঙ্কের আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম জানতে হবে এখানে দেখো নোট বলে বলা আছে ফর প্রি ম্যাট্রিক স্কলারশিপ মানে যারা মাধ্যমিকের আগের যে ক্লাস মানে তোমরা প্রি ম্যাট্রিক স্কলারশিপ ওয়ার হোয়ার স্টুডেন্টস ডু নট হ্যাভ দেয়ার ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের হয়তো অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকতে পারে তাদের জন্য পেরেন্টস ক্যান প্রোভাইড দেয়ার ওন অ্যাকাউন্ট তোমরা তোমাদের বাবা অথবা মা যে কারুল গার্জেনের মোবাইল নাম্বার সরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে পারো হাই ওভার পেরেন্টস অ্যাকাউন্ট নাম্বার ক্যান অনলি বি ইউজড এগেন্স্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশনস ফর ম্যাক্সিমাম টু চিলড্রেন ঠিক আছে কোনো গার্জেনের ধরো তোমাদের যাদের দুই দুই দুইজনের জন্য কোনো পিতা বা মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে যারা তিন ভাই বোন তারা কিন্তু সেই একই অ্যাকাউন্ট নাম্বার তিন ভাই বোনের জন্য ব্যবহার করতে পারবে না কেবলমাত্র দুই দুইজনের জন্যই ব্যবহার করা যাবে ঠিক আছে এবারে আসছি পরের তিন নম্বর কি বলেছে আধার নাম্বার অফ স্টুডেন্ট স্টুডেন্টের আধার লাগবে তারপরে বলছি আধার ইজ নট অ্যাভেলেবেল যদি কোনো ছাত্র বা ছাত্রীর আধার না থাকে দেন বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট ফ্রম ইনস্টিটিউটস অর স্কুল লাগবে তোমাদেরকে ঠিক আছে তাহলে যদি আধার নাম্বার না থাকে তাহলে স্কুল থেকে একটা বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট পাওয়া যায় স্কুলের হেডমাস্টারমশার সাথে বা হেড ম্যাডামের সাথে যোগাযোগ করলেই তিনি তার ব্যবস্থা করে দেবেন তোমাদেরকে এছাড়া আধার এনরোলমেন্ট আইডি এবং স্ক্যান্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাঙ্কের বইয়ের পাসবুক পাসবইয়ের কপি লাগবে ঠিক আছে তার ফ্রন্ট পেজের স্ক্যান কপি লাগবে ইনস্টিটিউট অফ স্কুল ইজ ডিফারেন্ট ফ্রম ডোমিসাইল স্টেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দেন বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট ফ্রম ইনস্টিটিউট অফ স্কুল যদি তুমি যেই স্কুলে পড়ো সেটা তুমি যেই রাজ্যে বাস করা সেই রাজ্যের বাইরে হয় তাহলে তোমাকে তার জন্য বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট সেই ইনস্টিটিউট বা স্কুল থেকে প্রোভাইড করতে হবে তো এই ছিল মোটামুটিভাবে ডকুমেন্ট দেখো এবার তোমাদেরকে বলি যেখানে এই অ্যাস্টেটিক্স বা স্টার চিহ্নটি থাকবে দেখো আমি গোল করে দাগ দিয়ে দিচ্ছি সেইগুলো তোমাদেরকে ম্যান্ডেটরি সেগুলো ফিল আপ করতেই হবে ঠিক আছে তাহলে ডেট অফ বার্থ তোমাদের ম্যান্ডেটরি ওকে ডেট অফ বার্থ তোমাদের ম্যান্ডেটরি আর কি ম্যান্ডেটরি স্টেট অফ ডোমিসাইল লাগবে ঠিক আছে সেটা ডোমিসাইল মানে তুমি কোথায় বাস করো ঠিক আছে আচ্ছা এবার কি লাগবে স্কলারশিপ কোন ক্যাটাগরিতে তোমাদের পি ম্যাট্রিক ক্যাটাগরি ওকে ফাইন এবার আসি তোমার নাম সেটা একদম তোমার সার্টিফিকেটের যে নাম আছে নাম আছে বার্থ সার্টিফিকেট বা তোমাদের যে স্কুল সার্টিফিকেট সেখানে সেই অনুযায়ী দিতে হবে মোবাইল নাম্বার সাধারণত তোমাদের বয়সী ছেলে মেয়েদের নিজেদের মোবাইল নাম্বার থাকে না তো তোমাদেরকে দিতে হবে গার্জেনের মোবাইল নাম্বার দেখো ফর প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম হয় স্টুডেন্টস ডোডেন্ট হ্যাভ মোবাইল নাম্বার পেরেন্টস মোবাইল নাম্বার ক্যান বি প্রোভাইডেড ওকে এবার ইমেল আইডি প্রোভাইড কারেক্ট অ্যান্ড অথেন্টিকেট ইমেল আইডি অ্যাজ অল দ্য কমিউনিকেশন অ্যান্ড ওয়ান টাইম পাসওয়ার্ড রিলেটেড টু টোটাল একটিভিটিজ উইল বি সেন্ড টু দিস ইমেল আইডি তো আমি তোমাদেরকে বলবো তোমরা যে যার নিজের নাম একটি ইমেল খুলে নাও যে কেউ ইমেল খুলতে পারে তো এই ইমেলটা তোমরা তোমাদের গার্জেনের মোবাইলেতে লগ ইন করে রাখবে এবং এই ইমেলেতে তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত এবং তোমাদের বিভিন্ন ক্ষেত্রে ওই পরবর্তীকালে তোমরা যেখানেই ভর্তির ক্ষেত্রে বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে তোমাদের সব জায়গাতে এখন ইমেল লাগবে এই মাস্ট ঠিক আছে তো এই ইমেল আইডিটা তোমরা পড়াশোনার ক্ষেত্রে সব জায়গায় পারপাসে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধা হবে তোমরা গার্জেনের ইমেলও এক্ষেত্রে দিতে পারো সেই সেক্ষেত্রে কী হয় তোমাদের বাবা বা মা তারা বেসিক্যালি যারা বাইরে কাজকর্ম করেন অফিস বা এতে সেখানে তাদের অনেক দরকারি জরুরি ইমেল সেইখানে আসে তো সেই অনেক ইমেলের মাঝে তোমাদের গুরুত্বপূর্ণ ইমেলটি হারিয়ে যেতে পারে সেই জন্য আমি বলবো তোমরা তোমাদের নিজেদের একটা ইমেল আইডি খুলে সেই গার্জেনের মোবাইলই লগ ইন করে রাখতে পারো তাহলে তোমার ইমেলে শুধু তোমার জন্য গুরুত্বপূর্ণ মোবাইল ইমেলগুলি আসবে এবং তুমি সেগুলো খুঁজে বার করতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে ঠিক আছে আচ্ছা আইডেন্টিফিকেশান ডিটেল আধার নাম্বার আছে তো আধার তোমাদের ওকে তো এই গেল মোটামুটিভাবেই জিনিস এবার কী বলেছে ইম্পর্টেন্ট নোটিস বলেছে আপনার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান

রিসিভ না করো তাহলে তুমি ফরওয়ার্ড পাসওয়ার্ডের অপশনে ক্লিক করে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু প্রোভাইড অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা জানাতে হবে অ্যাজ পার দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন তো এটার জন্য যেটা করতে হবে তোমাদেরকে প্রথমে তোমাদের নিকটবর্তী যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে তোমাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট বার করতে হবে ঠিক আছে সেটার বিভিন্ন রকম ইনকাম হতে পারে যারা চাষাবাদ করেন তাদের ইনকাম একরকম হবে জেনারেলি এক বা লাখের মধ্যে রাখতে পারো যাদের গার্জেন বাড়ির পিতা মাতা কেউ চাকরি করেন তাদের ইনকাম একটু বেশি হবে তারা সেই অনুযায়ী ইনকাম দিয়ে তোমাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে বার করতে হবে এবার এই ইনকাম সার্টিফিকেটটা দিয়ে অনলাইনে বিডিও অফিসে বিডিও সাহেবের যে ইনকাম সার্টিফিকেট দেন সেটার জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ বুঝতে পেরেছি বিডিও সাহেব বা এসডিও সাহেবের ওকে বিডিও অফিস বা এসডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট বের করা যায় সেটার জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওকে সেটাই গ্রাহ্য হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এটা কিন্তু মাস্ট ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে বের করতেই হবে ঠিক আছে এবার কী করবে এর নিচে দেখো লেখা আছে এতক্ষণ শুধু পড়ে দেখলে কী কী লাগলো এবার দেখো এখানে কী বলা আছে আন্ডারটেকিং বাই অ্যাপ্লিক্যান্ট অর পেরেন্টস অর গার্জেন ইন কেস অফ মাইনর ঠিক আছে তাহলে যদি ইন কেস অফ মাইনর মানে তোমরা তো মাইনট বা তোমাদের তো বয়স এখন আঠেরো বছর হয়নি সেই কারণে এখানে কী করতে হবে দেখো আই হ্যাভ আমি অপশানগুলো পড়ছি আই হ্যাভ রিড দ্য আন্ডারস্টুড দ্য গাইডলাইন্স ফর রেজিস্ট্রেশন আমি এটা তোমার তোমার পিতা মাতা যেন বলছেন এটা যে তিনি গাইডলাইন্সগুলো সব বুঝতে পেরেছেন আই এম অ্যাওয়ার দ্যাট ইফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ইজ ফাউন্ড টু বি ফিল্ড অল মাই চাইল্ডস অর ওয়ার্ডস অ্যাপ্লিকেশন আর লাইয়েবল টু রিজেক্টেড কেউ যদি একটার বেশি সরকারি অ্যাপ্লিকেশনে সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করেন তো তার সব স্কলারশিপগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে আই এম অ্যাওয়ার দ্যাট মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মে বি চেঞ্জ অনলি ওয়ান্স আফটার ডিউ প্রসেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য প্রসেস তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তুমি একবারই মাত্র চেঞ্জ করতে পারবে আর চেঞ্জ করতে পারবে না তো আমি বলবো একবারও চেঞ্জ করার দরকার নেই তোমরা এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে যেটা তোমরা মেনটেন্েন্সের মধ্যে থাকো এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে যে অ্যাকাউন্টে তোমরা টাকা রাখো না বা যে অ্যাকাউন্টে তোমাদের মেনটেনেন্স করো না মানে যে অ্যাকাউন্টের প্রতি তোমাদের গুরুত্ব নেই সেরকম অ্যাকাউন্ট দেবে না এমন একটা অ্যাকাউন্ট দেবে যে অ্যাকাউন্টটা তোমাদের ইউজ করো মানে অ্যাকাউন্টটা যেন নষ্ট না হয়ে যে কোনোভাবে সেটা বলতে চাওয়া হচ্ছে এখানে হয়েছে তো এটা হওয়ার পর দেখো এখানে তিনটে বক্স আছে বাম দিকে একটা দুটো আর এই তিনটে বক্স দেখতে পেয়েছো তো এই বক্সগুলোকে ক্লিক মারতে হবে তো এতক্ষণ তোমাদের কিছু করার দরকার ছিল না তোমরা বেসিকালি শুধু এই বক্সগুলোতে ক্লিক করলেই পরে পেয়ে যেতে পারবে তাহলে দেখো আমি ক্লিক করছি দেখো একটা নীল রঙের টিক টিক চিহ্ন হয়ে যাচ্ছে সাদা রঙের নীল বক্সের মধ্যে তো এইগুলো ক্লিক করলে ঠিক হয়ে গেল এবার দেখো নিচে সবুজ কালিতে কন্টিনিউ লেখা আছে এখানে দেখো নিচে সবুজ গাড়িতে কন্টিনিউ লেখা হয়ে গেছে এবার এই কন্টিনিউটাই ক্লিক করবে দেখো আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো পরের পেজে চলে যাবে এখানে চলে এসেছে আমরা দেখেছো এখানে দেখো ফ্রেশ রেজিস্ট্রেশন ফর একাডেমিক ইয়ার দু হাজার বাইশ তেইশ লেখা আছে তো এখানে কী করতে হবে তোমাকে স্টেট অফ ডোমিসাইল চুজ করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করিয়ে দেখে আসবে তো বেশিরভাগই আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ডোমিসাইল তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে দেখো বেঙ্গল হয়ে গেছে এবার স্কলারশিপ ক্যাটাগরি তোমরা প্রি ম্যাট্রিক ক্যাটাগরি তোমরা ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র তাহলে তোমরা প্রি ম্যাট্রিকে ক্লিক করবে ঠিক আছে এই দেখো এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট প্রি ম্যাট্রিক ফর ক্লাস ওয়ান টু টেন ফর আদার্স ক্লাস অর কোর্স সিলেক্ট পোস্ট ম্যাট্রিক অর টপ ক্লাস এম সি এম অংশ তোমরা ক্লাস ওয়ান থেকে টেনের মধ্যে এই কালো কালির বক্সটাতে লেখা আছে দেখো সুতরাং তোমরা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ আমরা সেটাই সিলেক্ট করলাম এরপরে নেম অফ দ্য স্টুডেন্ট এখানে তোমাদের নাম দেবে ওকে আমি দেখো নামটা দিচ্ছি না এখানে নেম অফ দ্য স্টুডেন্ট এই বক্সে তোমরা নামটা নিজেদের লিখবে নেম অফ দ্য স্টুডেন্ট এখানে আমি কী নাম দেবো বলো আমার নাম দিয়ে তো লাভ নেই তোমরা যে যার নিজের নাম লিখবে এবং যেটা সার্টিফিকেটে আছে তোমাদের ফর্ম ফিল আপের সময় যে নাম বানান লিখেছিল সেম বানান লিখবে ঠিক আছে তারপরে স্কিম টাইপ আছে তারপরের অপশান স্কিম টাইপ তোমাদের কি স্কলারশিপ স্কিম ওকে এরপরে আছে ডেট অফ বার্থ তোমরা যেটা ডেট অফ এখানে চয়েস করবে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করে এখানে দিতে পারবে দেখো কীভাবে দেবে আমি আমি একটা এমনি সিম্পল তোমাদেরকে ডেট দিচ্ছি ধরো বারো এখানে হ্যাশ দিলাম এই ব্যাক স্ল্যাশ দিলাম বারো তারপরে ব্যাক স্ল্যাশ ধরো দু হাজার বাইশ বারো বারো দু হাজার বাইশ ঠিক আছে দিয়ে আমি ওকে করে দিচ্ছি বলছি প্লিজেন্টার ভ্যালি ডেট অফ বার্থ আমার এখানে এটা দু হাজার বাইশ তোমাদের অনুযায়ী দিতে হবে আর কি এটা ভুল দিয়েছি আমি কীরকম দিতে পারি তাহলে বুঝতে পারছো কীভাবে ডেট অফ বার্থ দিতে হবে তোমাদের জন্ম মোটামুটি প্রত্যেকেরই ওই দু হাজার তোমরা তো অষ্টম শ্রেণিতে পড়েছো মানে তোমাদের বয়স হবে বারো আর ঠিক চোদ্দো পনেরো বছর বয়স হবে তোমাদের তার মানে তোমাদের দু হাজার সাত আট সাল ছয় এরকম নাগাদ জন্ম তো আমি দু হাজার সাত দিচ্ছি দেখো দুই শূন্য শূন্য সাত বারো বারো দু হাজার দেখো এই ডেটটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে ওকে এই ডেটটা নিয়ে নিয়েছে এই ডেটটা রয়ে গেলো বারো বারো দু হাজার সাত দেখতে পাচ্ছ তোমরা এবার জেন্ডার তোমাদের যে জেন্ডার দেবে মেল অথবা ফিমেল আমি এখানে মেল সিলেক্ট করলাম যদি তুমি ফিমেল হও মানে তোমরা ফিমেল সিলেক্ট করবে ওকে আর মেল সিলেক্ট করলাম কোনো ব্যাপার নেই মেল বা ফিমেল যা খুশি দিতে পারো তারপর তুমি মোবাইল নাম্বার দেবে এখানে এখানে তো দেখো মোবাইল নাম্বার দেবে তোমাদের ওকে যেই নাম্বারটা তোমার মেনটেন্স মধ্যে থাকে এমন একটা নাম্বার দেবে যেন কয়েক বছর বাদে নাম্বারটা কয়েক মাস পরে নষ্ট হয়ে গেলে এরকম নাম্বার দেবে না ওকে ওকে এরপরে আসছি এখানে দেবে ইমেল আইডি তোমাদের ইমেলের ব্যাপারে আমি আগেই বলে দিলাম এটা ইমেল আইডি দেবে এখানে তারপরে ব্যাঙ্ক আইএফএসসি কোড তোমার ব্যাঙ্কের পাস বই দেখলেই দেখতে পারবে তো সেখানে একটা আইপিসি কোড লেখা আছে এখানে ব্যাঙ্কের আইএফএসসি কোড দেবে এখানে সেই আইএফএসসি কোড আরেকবার লিখবে মানে কনফার্ম করবে যাতে ভুল টাইপ না হয় মানে একে আইএফএসসি কোড এখানে একবার এখানে একবার দুবার লিখবে ওকে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে তারপরে এই এই বক্সটাতে অ্যাকাউন্ট নাম্বার লিখবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আরেকবার লিখবে এখানে বলেছে কনফার্ম করো মানে এখানে যেটা লিখছো তাতে যাতে কোনো ভুল না থাকে সেই জন্য আরেকবার এখানে লিখতে হবে ওকে এরপর আইডেন্টিফিকেশান ডিটেল কী আইডেন্টিফিকেশন ডিটেল আইডেন্টিফিকেশান ডিটেল তোমাদেরকে এখানে একটা দিতে হবে ঠিক আছে মানে পেঁচান কী বিবরণ মানে তোমার আইডেন্টিফিকেশন বিবরণ দেখো এখানে অপশান পাবে তুমি আধার দিতে পারো আধার এনরোলমেন্ট আইডি দিতে পারো অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারো ইন কেসই রি নোট অ্যাপ আধার অথবা আধার এনরলমেন্ট আইডি তো আমি তোমাদেরকে বলবো যাতে আধার আছে তারা অবশ্যই আধার সিলেক্ট করবে এখন আধারটা খুব হেল্পফুল হয়েছে বিভিন্ন জায়গাতে যাদের আধার নেই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ওকে তো এইভাবে তোমরা আধারটা আমি আশা করি কারো থাকবে না এমন নেই এখন সবার আধার আছে তো সবাই আধার চয়েস করবে যদি ইনকেস কারোর আধার না থাকে তাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারো ওকে এখানে আধার নাম্বারটা দিতে হবে তোমার যে আধার নাম্বার সেটা ওকে এই বক্সেতে আধার নাম্বারটা দেবে এই বক্সেতে আধার নাম্বার দেবে লিখে দেবে আধার নাম্বারটা ওকে দিয়ে দেখো এখানে একটা ক্যাপসা ডিসপ্লে হয়েছে এই ক্যাপসাটা এই ক্যাপছাটা এই বক্সে দিতে হবে ওকে এই বক্সে দেবে দেওয়ার পরে এখানে দেখো বক্স আছে এই বক্সে তোমাদেরকে ক্লিক করতে হবে এই বক্সে ক্লিক করলে দেখো বক্সটা নীল একই রকমভাবে হয়ে যাচ্ছে আগের মতো তারপরে এই বক্সটাই ক্লিক করতে হবে দেখো ক্লিক করে দিলাম তারপরে এই বক্সটাতেও ক্লিক করতে হবে দেখো আমি ক্লিক করে দিলাম দিয়ে উপরে উঠলে হুম দিয়ে রেজিস্টার অপশানটা টিপবে তোমরা কী বলেছে ফর ফর ফার্স্ট টাইম লগ ইন ওটিপি সেন্ড বাই এনএসপি অন দ্য অ্যাবাব মোবাইল নাম্বার উইল বি ঠিক আছে প্লিজ ভেরিফাই মোবাইল নাম্বার বিফোর রেজিস্টারিং ঠিক আছে তো তোমরা প্রথমে রেজিস্টার টিপবে প্লেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাদেরকে আবার পরের পেজে নিয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার কাছে আর কোনো ডিটেলস নেই এখানে সঠিক ডিটেলস না দিলে এনরোলমেন্ট হবে না বন্ধুরা ঠিক আছে তো এই জন্য আমি এর বাইরে তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে তুমি এতটাই করো এর পরে কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তোমাদেরকে চেষ্টা করবো হেল্প করার ওকে বন্ধুরা থ্যাঙ্ক ইউ ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে বলবো খুব সাবধানে করবে তোমরা ক্যাফেতে যেতে পারো অথবা বাড়িতেও করতে পারো ঠিক আছে কিন্তু সাবধানে করবে বন্ধুরা কোনো ভুলভ্রান্তি যেন না হয় ঠিক আছে তোমরা যদি ক্যাফেতে যেয়ে করো আমি বলবো তোমাদের সাথে গার্জেনকে নিয়ে গিয়েও তাতে তোমাদের তথ্যগুলো ঠিকঠাক করে দিতে সুবিধা হবে ধন্যবাদ বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করছি